বিকেলের সূর্য যখন পশ্চিমা আকাশে সামান্য হেলে পড়ছিল, ঠিক সেই মুহূর্তকে আগলে রেখে বাতাসে ভর দিয়ে আকাশের ডানা ছাপটাচ্ছিল নানা বর্ণের ঘুড়ে, কখনো ডানে কখনো বা বামে, নিজ মনেই ঘুরপাক খাচ্ছিল যে যার মতো করে। পুরো বিকেলের আকাশ জমে উঠেছিল উৎসবের আমেজে, রং বেরঙের ঘুড়ির আকাশ এক নজর দেখে নিতে জড়ো হয়েছিলেন শিক্ষার্থী সহ নানা বয়সী মানুষ। ঐতিহাসিক 7 মার্চ বঙ্গবন্ধুর ভাষণ ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষকে স্মরণ রেখেই আয়োজন করা হয় জয় বাংলা ঘুড়ি উৎসবের, যেখানে আকাশে ওড়ানো এক একটি ঘুড়ির নামেও ছিল ভিন্নতা। রয়্যাল বেঙ্গল টাইগার, ইগল, চিল, মাছ, ডলফিন ও শাপলাসহ প্রায় 150 ঘুড়ি উড়াতে নিয়ে আসা হয়। এরকম ঘুড়ি উৎসবের আয়োজন দেখতে পারায় অনেক দর্শক উচ্ছ্বসিত। এখানে ঘুড়িগুলো অনেকগুলো উড়ানো আসছে, এখানে আনন্দ আসছে, অনুভূতি এটা অন্যরকম, এটা বোঝানো যায় না, তবে ভালো লাগছে যে এখানে মহিলারাও আসছেন। ঘুড়ি উড়ানো সব কিছু দেখেছি, আমার খুব ভালো লেগেছে। বাংলাদেশকে বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা করার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে একযোগে কাজ করব। আমি খেলা দেখছি। এদিকে প্রতি বছর যাতে এরকম আয়োজন করা যায় সেই চেষ্টার কথা জানিয়েছেন মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাহুর রহমান। 7 মার্চ উপলক্ষে জয় বাংলা ঘুড়ি উৎসব আমরা জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থা আমরা মিলে আমাদের ঘুড়ি ফেডারেশনকে অনুরোধ করি এবং তারা এখানে এসেছে। ঘুড়ি উৎসব আসলে অত্যন্ত সুন্দর একটি বিষয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শহরে প্রচুর ছেলেমেয়েরা এখানে এসেছে এবং তারা উৎসাহ এবং আনন্দ উপভোগ করছে। এই আয়োজন অত্যন্ত চমৎকার, আমরা প্রত্যেক বছরই চেষ্টা করব এই আয়োজনকে যাতে চালিয়ে যাওয়া যায় এবং মৌলভীবাজারবাসীকে যাতে আনন্দ দেওয়া যায়। 7 মার্চের যে মর্মার্থ সবাইকে উজ্জীবিত করা, তারুণ্যকে আমাদের আগামীর জন্য তৈরি করা, সেই জায়গা থেকে আমরা মনে করব যে আমাদের এই ঘুড়ি উৎসব, জয় বাংলা ঘুড়ি উৎসবটি আমরা আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত। জেলা প্রশাসনের আয়োজনে এবারই প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ঘুড়ি উৎসব। সময় সংবাদ, মৌলভীবাজার।